বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ফেরিঞ্জিয়াল আর্চেস। তো শুরু করি, হোয়াট ইজ ফেরিঞ্জিয়াল আর্চ? দেখো, দিজ আর দ্য ফেরিঞ্জিয়াল আর্চেস, দেয়ার আর অল টুগেদার ফাইভ পেয়ার্স অফ ফেরিঞ্জিয়াল আর্চেস, বাট ডিউরিং ডেভেলপমেন্ট সিক্স পেয়ার্স অফ ফেরিঞ্জিয়াল আর্চেস ডেভেলপ, অ্যামাং দেম ফিফথ পেয়ার ডিসঅ্যাপিয়ার। তাহলে থাকে কি ফাইনালি ফাইভ পেয়ার্স অফ ফেরিঞ্জিয়াল আর্চেস, ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার, ফোর্থ পেয়ার অ্যান্ড সিক্স পেয়ার। There are all together five pairs of pharyngeal arches. Dekho, first, second, third, fourth and fifth. Dekho, bollam ki je, there are six pairs of pharyngeal arches during development. But with further development, fifth pair disappear. Ebang theke jabe five pairs. Ebang seta kon guli? First, second, third, fourth and sixth pair. এখন প্রত্যেকটা যে আর্স তার কি আছে দেখো, ইস ফেরিঞ্জিয়াল আর্স হ্যাজ ইটস ওন আর্টারিয়াল কম্পোনেন্ট, নার্ভ কম্পোনেন্ট, স্কেলিটাল কম্পোনেন্ট অ্যান্ড মাস্কুলার কম্পোনেন্ট। তো আমরা এখন দেখব যে প্রত্যেকটা আর্চের নার্ভ কি, আর্টারি কি, মাস্কুলার কম্পোনেন্ট অ্যান্ড স্কেলিটাল কম্পোনেন্ট। তো তার আগে আমরা বলে নিই যে হোয়াট ইজ ফেরিঞ্জিয়াল আর্স। দেখো, মেজোডার্মাল কোর lined externally by surface ectoderm and internally by the endoderm. That way, this is the mesodermal coat lined externally by surface ectoderm and internally by এভাবে আমরা বলি যে endodermal epithelium। তাহলে এটা হলো আর্চ। এবং কি বললাম যে প্রত্যেকটা আর্চের নিজস্ব আর্টারি, নার্ভ, মাস্কুলার কম্পোনেন্ট অ্যান্ড স্কেলিটাল কম্পোনেন্ট আছে। তো আমরা পরের ছবিতে যাই। দেখো, এই চারটা, এটা কিন্তু আমাদের রিটেনেও আসে যে শর্ট নোট ফেরিঞ্জিয়াল আর্চেস। আচ্ছা দেখো, ডিরাইভেটিভস অফ ফেরিঞ্জিয়াল আর্চেস, দে আর নার্ভস অ্যান্ড আর্টারিস। দেখো, ফেরিঞ্জিয়াল আর্চ, ফার্স্ট আর্চের নাম কি মেন্ডিবুলার আর্চ। তো ফার্স্ট আর্চের নার্ভ কিন্তু দুইটা, অন্য আর্চের নার্ভ কিন্তু একটা, বাট ফার্স্ট আর্চের নার্ভ দুইটা। একটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এটা আগে বলা হতো, বাট নাও এর ডেস এখন কিন্তু বলা হয় অল থ্রি ব্রাঞ্চেস, অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। যদিও এই চার্টে লেখা আছে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশনস, বাট আমরা বলবো অপথ্যালমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন, অল থ্রি ডিভিশনস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, অ্যাজ ওয়েল অ্যাজ কর্ডা টেম্পেনি নার্ভ, এটা ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। তাহলে ফার্স্ট আর্চের নার্ভ দুইটা, একটা হলো ট্রাইজেমিনাল নার্ভ, আর একটা কি কর্ডা টেম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। সেকেন্ড আর্চ, তারও একটা স্পেশাল নাম হায়োয়েড আর্চ, এবং সেকেন্ড আর্চের নার্ভ কি ফেশিয়াল নার্ভ। থার্ড আর্চ, এর কোনো স্পেশাল নাম নাই, থার্ড আর্চের নার্ভকে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ফোর্থ আর্চ অ্যান্ড সিক্সথ আর্চ, তাদেরও কিন্তু কোনো স্পেশাল নাম নেই। ফোর্থ আর্চের নার্ভকে সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ আর ভ্যাগাস, অ্যান্ড সিক্সথ আর্চের নার্ভ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ আর ভ্যাগাস। তাহলে আবারও বলছি, ফার্স্ট আর্চের নার্ভ দুইটা, ট্রাইজেমিনাল নার্ভ অ্যান্ড কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। এবং আরও একটু বলে রাখি যে আমরা কিন্তু ফাইবাবোর্ডে শুনতে চাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, সেকেন্ড আর্চ, তার নাম কি হায়োয়েড আর্চ, এবং তার নার্ভকে ফেশিয়াল নার্ভ। থার্ড আর্চের নার্ভকে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ফোর্থ আর্চ সুপিরিয়ার ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ আর ভ্যাগাস, অ্যান্ড সিক্সথ আর্চ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ আর ভ্যাগাস নার্ভ। নাও আর্টারি, দেখো ফার্স্ট আর্চের আর্টারিকে এই যেমন এটার
আর্টসটার নাম কি মেন্ডিবুলার আর্টস বাট আর্টারি কে ম্যাক্সিলারি আর্টারি সেকেন্ড আর্টস এর আর্টারি কে দেখো হায়ায়েড এন্ড স্টেপিডিয়াল আর্টারি হায়ায়েড আর্টস তার সাথে একটু মিল আছে হায়ায়েড এন্ড স্টেপিডিয়াল আর্টারি থার্ড আর্টস এর আর্টারি কে কমন ক্যারোটিড আর্টারি এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখো কমন ক্যারোটিড আর্টারি দুইটা ভাগে ভাগ হয়ে যায় তাই না এট দা লেভেল অফ দা thyroid upper border of the thyroid cartilage external carotid and internal carotid artery to third artery ke common carotid artery as well as internal carotid artery fourth arts dekho fourth said artery dui side e vericle right side and left side dekho left side e ki arch of the aorta dekho ekhon arch of the aorta amra jani je tinta branch brachiocephalic trunk left common carotid and left subclavian এখন এই যে আমরা বললাম যে fourth artery artery arch of the aorta কোন portion এই যে portion between left common carotid and left subclavian এই যে portionটা এই portionটুক হলো fourth artery artery left side এ আর right side এ কে দেখো right subclavian artery আর sixth artery artery left side e left pulmonary artery and ductus arteriosus are right side e right pulmonary artery tale these are the arteries of the pharyngeal arches ei pharyngeal arches kintu arekta naam branchial arches now muscles dekho othomei amra bole nichi kintu je prottekta archer has its own arterial component nerve component skeletal component and muscular component dekho তাহলে ফার্স্ট আর সেন মাসেল কি নাম্বার ওয়ান মাসলস অফ ম্যাস্টিকেশন মাসলস অফ ম্যাস্টিকেশন কি কি আমরা জানি টেম্পোরালিস ম্যাসেটার মিডিয়াল টেরিগয়েড এন্ড ল্যাটারাল টেরিগয়েড এরপর কি দেখো মাইলোহায়েড আমরা যদি মেন্ডিবুলটা মনে রাখি মাইলোহায়েড লাইনের সাথে আছে কে মাইলোহায়েড মাসেল অ্যান্টেরিয়ার বেলিয়ার ডাইজেস্টিভ আরেকটা কি দেখো টেনসর প্যালাটিন এন্ড টেনসর টিম্পানি তাহলে দিস আর দা মাসলস অফ ফাস্টারস আবারও বলছি মাসলস অফ ম্যাস্টিকেশন নাম্বার টু অ্যান্টেরিয়ার বেলিয়ার ডাইজেস্টিভ নাম্বার থ্রি টেনসর প্যালাটিন নাম্বার ফোর টেনসর টিম্পানি গেল আমাদের ফাস্টারস এর মাসেল নাও মাসলস অফ দা সেকেন্ডারস মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন দেখো নার্ভ কি ফেসিয়াল নার্ভ আবার মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন এটাও কিন্তু আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি যে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন নার্ভ সাপ্লাই বলো এই যে মোটর সাপ্লাই কোথা থেকে আসে ফেসিয়াল নার্ভ কেন আসে বিকজ এই মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন ডেভেলপ করে ফ্রম সেকেন্ডারস তাহলে মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন নাম্বার টু পোস্টিরিয়ার বেলিয়ার ডাইজেস্টিভ নাম্বার থ্রি stylohyoid and stapedius these are the muscles of secondaries third are said only one muscle that is the stylopharyngeals fourth are dekho ekhankar muscle ki cricothyroid levator palatine and constrictors of the pharynx dekho cricothyroid laryngeal muscle cricoid cartilage or thyroid cartilage এইখানে থাকে cricothyroid এরপর বলছি কি levator palatine and number 3 constrictors of the pharynx we know there are 3 constrictors superior constrictor middle constrictor and inferior constrictor are 6 thirds dekho ear muscle ki intrinsic muscles of the larynx tale gelo amader muscular component now skeletal component etar jonno amra ekta jodi chobi dekhi tale amra bhalo kore eta mone rakhte parbo amra porer chobite jai দেখো ফার্স্ট আরসে স্কেলিটাল কম্পোনেন্ট প্রি ম্যাক্সিলা ম্যাক্সিলা জাইগোমেটিক বোন পার্ট অফ দা টেম্পোরাল বোন এটাকে বলে মেকাস কার্টিলেজ ইনকাস মেলিয়াস এছাড়া লিগামেন্ট থাকে দুইটা অ্যান্টেরিয়াল লিগামেন্ট অফ দা মেলিয়াস এন্ড স্পিনো মেন্ডিবুলার লিগামেন্ট দেখো ইনকাস মেলিয়াস এরা কি মিডিলিয়ার ক্যাভিটি কন্টেন্টের মধ্যে আমরা পড়ি যে ইনকাস মেলিয়াস এন্ড স্টেপস সেই ইনকাস এন্ড মেলিয়াস এটা ফার্স্ট আর্টসের ডেরিভেটিভ দেখো ফার্স্ট আর্টসের স্কেলিটাল কম্পোনেন্ট প্রি ম্যাক্সিলা ম্যাক্সিলা জাইগোমেটিক বোন পার্ট অফ দা টেম্পোরাল বোন মেকাস কার্টিলেজ ম্যান্ডিবল ইনকাস মেলিয়াস দেখো এখন এই ইনকাস এন্ড মেলিয়াস মিডিলিয়ার ক্যাভিটি কন্টেন্টের মধ্যে আমরা পড়ি না যে 3 ইয়ার অসিটাল ইনকাস মেলিয়াস এন্ড স্টেপস তাহলে দেখো ইনকাস এন্ড মেলিয়াস এই দুটা ফার্স্ট আর্চের ডেরিভেটিভ আর স্টেপস এটা কিন্তু সেকেন্ড আর্চের ডেরিভেটিভ তাহলে ফার্স্ট আর্চের স্কেলিটাল কম্পোনেন্ট আবারো বলছি প্রি ম্যাক্সিলা ম্যাক্সিলা
zygomatic bone, part of the temporal bone, macus cartilus, mandible, incus, malleus, and ligament bolchi ki, anterior ligament of the malleus and sphenomandibular ligament. Now, skeletal component of the secondaries. Dekho, chobite khub sundor deya. Stapes, styloid process. Eta temporal bone er part. Temporal bone er amra kintu bolchi je part of the temporal bone fasters theke ashe. Abar styloid process. Er part dekho lesser horn and upper part of the body of the hyoid bone. Ar eta ligament ki stylohyoid ligament. Stapes, styloid process. Lesser horn and upper part of the body of the hyoid bone. Dekho, this is the hyoid bone. Hyoid bone ki ekta body thake ar lesser horn and greater horn. Tale lesser horn and upper part of the body of the hyoid bone. Eguli holo skeletal component of the secondaries. Ebong ekhaneo ekta ligament, shetar naam ki stylohyoid ligament. Now thirders. Er skeletal component ki dekho. Lower part of the body and greater horn of the hyoid bone. Now fourth thirds. Dekho fourth thirds er skeletal component ki ei je amader laryngeal cartilage. Ar sixth thirds er kono skeletal component nai. Erpor amra charta abar ektu dekhe jai. Amra porer chobite jai. Dekho fourth thirds amra bolchi je skeletal component laryngeal cartilage. Ar sixth thirds er kono rokom kono skeletal component nai. So this is all about pharyngeal arches. Tomader jodi bhalo lege thake tumra like share comment koro amar channel ta subscribe koro ar eta bhalo kore porar jonno amar ekta boi ache easy embryology boi ta tumra collect kore niyo boier jonno tumra amar sathe communicate korbe amar cell number 01712951685 tomader sathe abaro kotha hobe onno kono topic niye সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।